আমি তেমন কিছুই করছি না। দেখুন আমার কথা বলার শেষ সাথে সাথে কিন্তু এখানে লেখাটা হয়ে গেছে। জাস্ট আপনি এখানে একবার ক্লিক করবেন, আপনি যা বলবেন লেখা হয়ে যাবে। আমি এখন ইউটিউব টিউটোরিয়াল তৈরি করছি। খুবই ইন্টারেস্টিং, তাই না? আসসালামু আলাইকুম। ইংরেজি ভাষা না জেনেও বিদেশের সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ভাইবার, ইমো এবং বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে চ্যাটিং করতে পারবেন। কি শুনে অবাক লাগছে? আসলে টেকনোলজি কত দূর এগিয়ে গেছে আমরা জানি না। খুব সহজেই এই কাজটি আপনারা করতে পারবেন। মাত্র কয়েক মিনিট ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখুন এবং চ্যাটিং করুন বিদেশিদের সঙ্গে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। তো এই কাজটি করার জন্য আমরা চলে আসি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইলে প্রথমে আপনি আবার প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোর থেকে আমি দুইটি সফটওয়্যার নেব, একটি হলো আপনার গুগল জিবোর্ড আর একটি হাই ট্রান্সলেট। আমি আবার বলছি গুগল জিবোর্ড হাই ট্রান্সলেট। তো আমি এখান থেকে জাস্ট জিবোর্ড লিখব, জিবোর্ড লেখার সঙ্গে চলে আসবে। দেখেন জিবোর্ড লিখলাম, জিবোর্ড লিখলাম, এখানে জিবোর্ড ট্রান্সলেট চলে আসবে। আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল আপনার হবে এপার মোবাইল স্পিডের উপর ডিপেন্ড করবে, এটা হয়তো এই সময়ের মধ্যে আপনার হয়ে যাবে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার বিভিন্ন স্টেপ আছে। এনেবল সেটিং স্টেপ ওয়ান, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার এখান থেকে দেখেন এই যে কিবোর্ডগুলো আছে আপনাকে এগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে দেখুন এই যে জি বোর্ড যে ক্লিক আছে এখানে কিন্তু একটা ক্লিক করতে হবে। তো এখানে আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ওকে ক্লিক করতে হবে, আমরা ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করে চলে আসবে স্টেপ টু। আমরা এখানে আবার স্টেপ টুতে ক্লিক করব। আমরা দেখলাম এখানে কিন্তু আপনার এই যে জিবোর্ড স্যামসাং আছে বা যে মোবাইলে থাক সেই মোবাইলের আপনার কিবোর্ড সেটিং থাকবে। এখান থেকে আপনি জিবোর্ড এই যেখানে দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এভাবে চলে আসবে। আসার পরে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো ল্যাঙ্গুয়েজ দেখেন এখানে আপনার, আমরা যদি এখানে একটু আবার ব্যাকে আসে দেখাই, আমরা যদি এখানে ব্যাকে আসে দেখি এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লাস্টে অ্যাড কিবোর্ড এখানে আপনার লেখা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমি বাংলাদেশি বাংলা, আমি বাংলা বাংলাদেশ এখানে একটা সিলেক্ট করলাম। এখান থেকে আমার এইভাবে আসবে। আসার পরে আমার এটা আছে প্রথমটা, দ্বিতীয়টা আমি সিলেক্ট করে দেবো। আমার এখান থেকে হ্যান্ডরাইটিং তৃতীয়টা সিলেক্ট করে দেবো। এটার কাজ আমি দ্বিতীয় টিউটোরিয়ালে দেখাবো। খুব সুন্দর সুন্দর কিছু কাজ আছে কিবোর্ডের। সিলেক্ট করার পরে আমার অ্যাড কি দিলাম। অ্যাড কি দেওয়ার পরে আমার এখান থেকে হ্যাঁ বাংলা চলে গেছে, ইংলিশ বাংলা দুটি আমাদের দরকার আসলে। এই দুটি হলে আমাদের চলবে আপাতত। আমরা দুটি আমরা সিলেক্ট করলাম, আমরা চলে গেলাম। এবং দ্বিতীয় সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো। দ্বিতীয় সফটওয়্যারের নাম হলো হাই ট্রান্সলেট। আমরা হাই ট্রান্সলেট লিখলাম, টিআর লিখলাম, চলে আসবে দেখেন হাই ট্রান্সলেট। আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রথম যেটি আসে হাই ট্রান্সলেট এখানে আমরা একবার ক্লিক করব। ক্লিক করে চলে আসবে ইনস্টল। আমরা ক্লিক করি একবার ইনস্টলে ক্লিক করলাম। এখন দেখুন আপনার এটি চলে আসবে। এটা ছোটো একটি সফটওয়্যার, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এখন দেখেন এখান থেকে ওপেনে ক্লিক করবো। আমরা ওপেনে ক্লিক করলে এখান থেকে আমাদের শুধু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। আমার ল্যাঙ্গুয়েজ এবং যার সঙ্গে কথা বলবো তার ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি বাংলায় কথা বলবো অলরেডি সিলেক্ট করা আছে। তারপর আমি দেখাই আপনাদের এই যে মাই ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আমরা একবার ক্লিক করি, এখানে ক্লিক করলে এখান থেকে আসবে দেখেন, টাচ করলে এখান থেকে মাই ল্যাঙ্গুয়েজ বাংলা। আমরা প্রথমেই বাংলা থাকে বা যেখানে থাকে আমরা বাংলাদেশে সিলেক্ট করে নিই। আমরা বাংলাটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো বাংলা আমার সিলেক্ট করা আছে অলরেডি। আর হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমার কী হবে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সেটা ইংলিশ হতে পারে বা অ্যারাবিক বা বিভিন্ন ধরনের ভাষা এখান থেকে আছে, আমরা আপনার এখান থেকে দেখে নেবেন। তো আমাদের ধরে নিচ্ছে আমার ফ্রেন্ডস ইংরেজিতে কথা বলবে, আমরা এটাও সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমাদের কাজ শেষ, এখন আমাদের এটা বের হতে হবে। আরেকটি কাজ করতে হবে, এখানে অ্যাক্টিভ করে নিতে হবে। এই যে এই অপশনটি আছে এখানে আমরা যদি একবার টাচ করি তাহলে এটা অ্যাক্টিভ হবে, এনাবল হবে। এনাবল হওয়ার সময় আপনাদের এই পারমিশন যেতে পারে। তো আপনার এখান থেকে সেট পারমিশন এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে পারমিশনগুলো চাই সেগুলো দিয়ে দিতে হবে আপনাদের। তো আমরা এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি, আমি ইনস্টল অ্যাপ এখান থেকে পারমিশন দিয়ে দিতে হবে। এখান থেকে আমি ধরুন হাই ট্রান্সলেট পারমিশনটা অফ আছে, আমি এখান থেকে পারমিশন ক্লিক করে অন করে দিলাম। যাক এখন পারমিশন দেওয়ার পরে আপনি ব্যাকে দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। আপনার এখানের কাজ মোটামুটি শেষ। এখানে আরেকটা কাজ পারমিশন যাচ্ছে আপনার পারমিশন ড্রয়িং। তো আমি যদি এটা পারমিশন চাচ্ছি আমি এখান থেকেও ক্লিক করব। ক্লিক করে এখান থেকে পারমিশন দিয়ে নেব, অ্যালাও পারমিশন দিয়ে দিলাম। তো সকল পারমিশন আমার দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে অন যেহেতু করা আছে অলরেডি, আমরা এখান থেকে মিনিমাইজ করে চলে যাব। তো আমরা ডেস্কটপে চলে আসি। এখন দেখুন আমি কথা বলতে আসছি, আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে আসি। তো আমি কীভাবে কথা বলবো? তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধরুন কথা বলতে আসছি। তো আমি হোয়াটসঅ্যাপে একটু ক্লিক করি, হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। ওপেন করার মাধ্যমে আমি ধরুন মিস্টার জন ওনার সঙ্গে আমরা কথা বলবো। তো প্রথম কথা আমার হাই বা হ্যালো এই কথাগুলো হয়ে গেছে। এখন ধরুন উনি আমাকে লিখছে যে হাওয়ার ইউ, আপনি কেমন আছেন, এই ধরনের কথা আমাদের আমাকে লিখছে।
এখন আপনি হাউ আর ইউ লিখছে, এই হাউ আর ইউ আসলে লেখার পরে আপনি হাউ আর ইউ মানে কি, ধরেন আমি তো একদম ইংলিশ জানি না, তো এরকম আমি লোক, তো আমি হাউ আর ইউ মানে জানতে হবে। জানার জন্য যেটা করতে হবে, দেখেন এই বাম দিকে কর্নারে, এই যেখানে বাম দিকে কর্নারে, এই কর্নারে যে হাইট অ্যান্ড সিলেক্ট সফটওয়্যারটা এখানে কিন্তু আসছে, জাস্ট এখানে হালকা একটু টাচ করলে চলে আসবে, ভিজিবল হয়ে যাবে। এই দেখেন এখানে ম্যাগনিফাইং গ্লাস আছে, গ্লাস সাইনটা চলে আসবে। আসার পরে এই যে আমার লেখা কোনটি ট্রান্সলেট করতেছি এখানে একবার ধরবো, ধরার পরে যে হাউ আর ইউ মানে আসলে কি, আপনি কেমন আছেন, দেখেন স্পষ্টভাবে কিন্তু চলে আসে আপনি কেমন আছেন। আচ্ছা, এরপর আমি যেটা করতে হবে, আমি এখান থেকে কিন্তু আসলে টাইপ করে বলতে আসছি যে আমি ভালো আছি। তো আমি ধরেন এখানে লিখলাম, বাংলা কিবোর্ড নিয়ে আসলাম, তো আমি ধরলাম এটার নামে অপরোড, এটা লিখতে আসছি যে আমি ভালো আছি, আমি ভালো আছি, ভালো আছি, আমি ভালো আছি। তো আমি এটা লিখলাম। এখন আমি ভালো আছি যদি আমি লিখি, আসলে কিন্তু যে লোকের কাছে আমি ভালো আছি লিখবো সে কিন্তু আসলে বুঝবে না। তাহলে কী করতে হবে, তাহলে প্রথমে যে কাজটি করতে হবে আমার, দেখেন আমাকে দেখেন এই যে এই অ্যাপসের মধ্যে মোর যে অপশন, তিন ডট যে অপশনটি আছে এখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে কি, আমি ট্রান্সলেট যেটি আছে ট্রান্সলেট আমাকে ওপেন করতে হবে। এই ট্রান্সলেট আমি ওপেন করলাম। এখন দেখুন আমি এখানে লিখবো আমি ভালো আছি, আমি বাংলা লিখবো আমি ভালো আছি, বিয়ে ভালো আছি। দেখেন আমি লিখছি আমি এখানে ভালো আছি, কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে আই এম ফাইন। এখন আমি এটাকে দিয়ে দেবো। এখন যার সঙ্গে চ্যাটিং করছি সে কিন্তু অলরেডি চলে গেছে। আমি কিন্তু লিখলাম আমি ভালো আছি, সে বলছে হাউ আর ইউ, আই এম ফাইন। আমি একদম বাংলায় লিখলাম আমি ভালো আছি। এখন ধরেন সে আপনাকে লিখছে হোয়াট আর ইউ ডুইং। এখন আপনার কাজ কি, আপনার কাজ হলো, প্রথম কাজ হলো আপনি এটাকে দেখা যে সে কী লিখছে। আমি ট্রান্সলেট আবার নিয়ে আসি, সে আমি দেখলাম এখান থেকে তুমি কী করছো, ধরুন সে আমাকে বলছে তুমি কী করছো, তো আমি কী লিখতে পারি, তুমি কী করছো, আমি ধরো আমি তেমন কিছুই করছি না। তো এই কথাটি ধরেন আমি এখন লিখতে আসি তেমন কিছুই করছি না, তো আমি আবার আসি এখান থেকে, আমার এখান থেকে ট্রান্সলেট এখানে ক্লিক করে আসতে হবে। তো আমি লিখবো কি তেমন কিছুই করছি না, তো আমি এখানে কিন্তু লিখে দিলাম। আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারবো, সেটা হলো ভয়েসের মাধ্যমেও বলতে পারবো। তো আমি যদি এই ভয়েস টেক্সট আমরা একটু অন করি, এখানে আপনাকে ফার্স্টে অ্যালাও চাবে, কিছু অ্যালাও আপনার পারমিশন দিয়ে আসতে হবে। হ্যাঁ, অ্যালাও এখন দেওয়া শেষ। আচ্ছা, অ্যালাও দেওয়ার পরে আপনাকে নতুন করে আবার আসে, আমরা এখান থেকে এই যে আমরা ট্রান্সলেট নিয়ে আসলাম, আসার পরে এখন বলবো আমি তেমন কিছুই করছি না। দেখুন আমার কথা বলার শেষ, সাথে সাথে কিন্তু এখানে লেখাটা হয়ে গেছে, আমরা এখান থেকে ট্রান্সলেট দিয়ে দেবো। এটা আরেকটা বড় সুবিধা হলো, আপনি অনেক বড় কথাকে এখানে বলতে পারবেন, আপনাকে কিন্তু লিখতেই হবে না, জাস্ট আপনি এখানে একবার ক্লিক করবেন, আপনি যা বলবেন লেখা হয়ে যাবে। আমি এখন ইউটিউব টিউটোরিয়াল তৈরি করছি, খুবই ইন্টারেস্টিং তাই না। এখন এই কাজটি আপনারা খুব সহজেই করতে পারবেন। আর এই কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর কাজটি যদি ভালো লাগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেল কামাল টিউটোরিয়াল হাউস এখনই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।